ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চিটচ্যাট। সবাই সবাই ভালো আছে, সুস্থ আছে এবং ফের সঙ্গে সঙ্গে মনের যত্ন ইচ্ছা করছি। বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলায় আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো সবাই রেডি, আমি রেডি, আমার বাচ্চারা রেডি, মাও রেডি, প্রধান তখন বাথরুম বাথরুম যাচ্ছে। যাও, এখন চা বসিয়েছি আর টিফিনে নিয়ে নিয়েছি পরোটা আলু ভাজা। অনুমেদিকে বলা হয়েছিল 6টার দিকে চলে আসতে, অনুমেদি চলে আসবে হয়তো, বলে অনুমেদি এদিকটা গুছাবে, আমরা বেরিয়ে যাবো আর কি, এরকম চিন্তা ভাবনা চলছে। চলো দিনটা শুরু করা যাক। সকাল সকাল একটা সুন্দর স্মাইল দিয়ে সুন্দর সকাল সুন্দরভাবে মনের ইচ্ছা পূরণ হলে যেটা হয়, মনের একটা বড় ইচ্ছা পূরণ হচ্ছে যে আজকে দামোদর মাসে আমি মায়াপুর ধাম যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, মা রেডি, রেডি, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং। সকালবেলা স্নান করে চলেছে, দেখো ভোর 4টার সময় কে স্নান করে, ওর অবস্থা খারাপ হবে না তো কার হবে। আর এই যে প্রধান দা, প্রধান দা কি বিচ্ছিরি ভাবে সেজেছে আজকে। গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান, আমরা চললাম এখন, আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা জেনে গেছো, তাই তো? আর প্রধান দা এরকম পায়েল দি, তোমাদের পায়েল দি জানিয়ে দিয়েছে, আমি তো বই জানাচ্ছি। প্রধান দা আমরা আস্তে আস্তে আমরা একদিনের জন্য মায়ের কাছে যাওয়া হয় না। চলো সানু রেডি হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও দেখাই আমার ছেলেটাকে, আমার বাবুটা, আমার ছোনাটা, আমার 4 দিন পর চলে যাবে। 4 দিন আমরা মুড়ি খাচ্ছি, পরোটা একটা করে খেয়ে মুড়ি। আমরা পৌঁছে গেছি মায়াপুর ধাম। এখন সানরাদের কালকে বলে দিয়েছিল যে মানে রুম নেই, তবু একবার খোঁজ নিতে গেল, যদি পেয়ে গেলাম গদা ভবনে খুব ভালো, না এখানে আশেপাশে কোথাও রুম দেখতে হবে। আর মা আমাকে বলছে মামুনি নিরামিষ হলেই আমি হব। ওই যে মাদার ইন্ডিয়া অরূপ, আমরা সবাই মিলে ভাবছি পুরী যাবো, সেই ভাবনা চিন্তা চলছে আমাদের। আমরা গদা ভবনে পেলাম না, গদা ভবনে না পাওয়ার জন্য আমরা বংশী ভবনে এলাম। বংশী ভবনের রুমটাও বেশ ভালো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা এন্ট্রেন্স, এখানে ব্যালকনি আছে, তো সান টিকিট কাটতে গেছে খাবার দাবার, তো বললাম স্পেশাল ভোগটা খাই, খাইনি কখনো এখানে এসে। তো এই রুমটা মোটামুটি ভালো, বেশি রেট না, তোমার 800 টাকা করে নিল। এসি নিলে একটু দাম বেশি হতো, কিন্তু এসি তো নেওয়ার দরকার নেই আমাদের শীতকাল। তো চলো মায়াপুর ধাম চলে এসেছি।
খেয়ে এই মাত্র বেরালাম, খাওয়া দাওয়া ভালো ছিল। লাস্ট রুটি দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, যেটা আমি ভিডিওতে উঠাইনি, সেগুলো তোমরা পরে দেখে নেবে, মানে পরে বলে দিলাম। আর এই যে খান, খাওয়া দাওয়া কেমন লাগলো? ভালো, 120 টাকা করে নিল, দাম বেড়ে গেছে কিন্তু ভালো। আর এখানে লাইন দেখো, এটা 70 টাকা, হ্যাঁ এটা 70 টাকা যে লাইনটা হয় সেটা 70 না 80 বোধ হয়, যাই হোক একটা লাইন হয়েছে। এই গোবর্ধন পুজোর পর থেকে সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে এখানে। এখন সবাই রেস্ট নিচ্ছে এখানে, মা ওখানে প্রধান দাস, দেখো চাদর মুড়ি দিয়ে সব শুয়ে আছে। আর আজকে তো দুপুরবেলায় খাবারটা আমরা গধভবনে খেলাম, কিন্তু এখানে যেখানে আছি বংশী ভবনে, এদেরও নিজস্ব খাবারের ব্যাপার আছে, কিন্তু ওই তোমার রেটটা হচ্ছে 120 এরকম। তো দেখা যাক রাত্রিবেলা কী হয়। আর এই যে নতুন যে এটা কিনেছি, এটা দেখো পরে নিয়েছি, এর ওপরগুলো তো বানানো হয়নি, তাই নিচেটা পরে নিয়েছি। আমি একটা কিনেছি, তোমাদের আগে কেনাকাটাগুলো দেখাই আমি। কানের জন্য এই গীতা পুরো সেটটা কিনেছি, আমার কাছে অনেক দুরকম তিন রকমের গীতা আছে। বাংলাটা বললাম স্যার আমাকে দিয়ে দিস, তুই ইংলিশটা নিয়ে নিস, কারণ ইংলিশটা পড়ে বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো এইটা নিয়েছি, এইটার সঙ্গে এটা 200 নিল না, 200 নিল। তো এর সঙ্গে আরও কিছু দিয়েছে ওরা, একটা দিয়েছে, এটা কী লেখা আছে স্যার দেখতে পাচ্ছি না, সেকেন্ড চান্স আর আমি তো এটা একটা পড়েছি, দেখলে আমরা যে দোকানটা কেনাকাটা করছিলাম এইটা একটা নিয়েছি। এটা হচ্ছে তোমার প্রধান দার, না এটা বাবার জন্য কেনা হয়েছে, নাহলে আমার তো নিতে পারি মেলা আছে। এটা হচ্ছে প্রধান দার, এটা হচ্ছে সানের। তো এরকম তিনটে নেওয়া হয়েছে তোমার, এ পাঞ্জাবি, আর এটা আমার আরেকটা নেওয়া হয়েছে গোপি ড্রেস। বেসিক্যালি আমি গোপি ড্রেসগুলো পরতে খুব ভালোবাসি, আর সানেরও ইচ্ছা ছিল যে গোপি ড্রেস পরি আমি। আর এইটা যে স্কার্টটা নিয়েছি, এর সঙ্গে এটা আছে, এটা ওপরটা বানাতে হবে। আর মায়ের একটা নিয়েছি, মায়েরও ইচ্ছা ছিল একটু গোপি ড্রেস পরা, তো মায়ের এই কালারটা কিনেছি। আচ্ছা মৌসুমি শুধু কেনা হয়নি, আজকে গিয়ে একটা মৌসুমি নিয়ে নেব, কারণ ওই কেন শুধু বাকি থাকে। আর এটা হচ্ছে চায়ের, উচ্চায় আমার একই রকম দেখতে কিছুটা। আরও কিছু নেওয়া হয়েছে দেখিয়ে দিই, আমি বিটস ব্যাগটা আমার মানে যেহেতু নোংরা হয়ে যায় সেই জন্য দুটো বিটস ব্যাগ নিয়েছে। এটা মার নিয়েছি সাক্ষী মালা শুদ্ধ, তারা তোমাদের দেখাই, এরকম বিটস ব্যাগটা কৃষ্ণ আঁকা আছে, তো ভালোই দেখতে। সাক্ষী মালা নিয়েছি, আর ভেতরে না একটু ভালো কোয়ালিটির আমাদের এখানে আমরা যেখানে হোটেলটা আছি এইখানে আমাদের জিও টাওয়ার একদমই নেই, ওখানটা বসলে তো আরই পাওয়া যায় না, এখানটা নেই, তাও ওয়াইফাই জোরে চলছে চলছে। কিন্তু তোমাদের একটা কথা বলছি, ওয়াইফাই স্ট্রিম ভালো দেখতে পাচ্ছি কিন্তু আপলোড স্পিড একদম কম, মানে তোমাদের ভিডিও আপলোড করতে পারবো কি পারবো না আমার কোনো গ্যারেন্টি নেই, আমি গ্যারেন্টি দিতে পারবো না। একটা মায়ের একটা হাসি, তাই দুটো তিলকের নিয়েছি, কখন পড়বো জানি না কিন্তু নিয়েছি। আর মায়ের লক্ষ্মীর একটা চুল নিয়েছি, আমার কুচকুটার জন্য চুল নিচ্ছিলাম কিন্তু এই চুলটা আমার কোয়ালিটি ভালো লাগলো না, চুল নিলাম না, মায়ের লক্ষ্মীর চুলটা নেওয়া হয়েছে, মানে আমার গুলটি নেওয়া হয়নি, ইয়ের মিছরি নেওয়া হয়নি। তো এই হচ্ছে কেনাকাটা, আর একটা কিনে নেবো মৌসুমির জন্য, আর ওই বাড়ির জন্য দেখি দেখা যাক কী কেনাকাটা করা হয়, কারণ প্রত্যেকবারই আছি, প্রত্যেকবার কিছু না কিছু নিয়ে যায়, বাবার জন্য আগেবার কিছু নিয়ে যায়নি বলে বাবার জন্য পাঞ্জাবিটা নিয়েছি। তো এইটাই তোমাদের, হ্যাঁ হ্যাঁ সান দেখালাম তো সানের তো পাপার। তো এই হচ্ছে কেনাকাটি, এখন স্নান করাইনি আমি, এসে তাও স্নান করলাম, জলটা বেশ গরম এবং খুব ভালো, এত ভিড় এখানে, যারা যেই দোকান থেকে আমরা কিনছিলাম এইগুলো গোপি ড্রেস, তারাও বলছে যে ওরা এত বছর ধরে আছে, বলছে 5-6 বছর ধরে দোকান করছে, ওরা কিন্তু এত ভিড় এরকম টাইমে দেখেনি, বলছে যেমন যে কার্তিক মাস বলো, বলছে দীপদানের সময় হলে এরকম ভিড় হয় না, ভিড়টা হয় রাসে, মানে বৃহস্পতিবার থেকে ভিড়টা হবে কিন্তু এই টাইমে এত ভিড় ওরা জীবনে দেখেনি। না ডেডলাইন চলে আসলে লোকের একটুখানি বেড়ে যায় কনসার্ন, এখন কিছুদিনের মধ্যে স্কুল কলেজ সব খুলবে, তো যতজন যারা আছে যারা একটুখানি ছুটি কাটাতে চায় তো তারা সবাই এখন চলে গেল মায়াপুর, কাছাকাছি যেটা পড়ছে সেটা চলে গেল, যেমন আমাদের মধ্যেই বলো না, আমরা ছুটি কাটাতে আসিনি, আমরা দীপদান করতে, আমরা দীপদানের জন্য এসেছি। শুনেছি নাকি মন্দিরের সামনে দীপদানের জন্য দীপটা পাওয়া যায়, তো আজকে সন্ধ্যেবেলায় যাবো, কটার সময় যেন আরতি হয় স্যার? সাতটা আরতি হয়, তো সাতটার সময় যাবো। তো ওই একবার মনে হলো এখান থেকে আমরা, সাড়ে 6টা থেকে
এখন মনে হলো এখান থেকে আমার তারাপীঠ যাবো, কিন্তু তারাপীঠ এখান থেকে লং ডিস্টেন্স, প্রায় 4 ঘন্টার রাস্তা। তো সেই জন্য তারাপীঠের প্ল্যানটা আপাতত পোস্টপোন করা হলো। কালকে সকালবেলা থেকে ভালো করে একটু ঘুরে গোসলা টোসলা ঘুরে তারপর মানে যাবো, কিন্তু এখন আমরা এই 2% তো ঘুমিয়ে গেছে। আর আসার সময় দেবজিৎদের ফোন করেছিলাম যে আমি এখানে এসেছি, তো ওরা বিকালবেলা আসতে পারে, এখনও যাই না কতটা শিওর, কিন্তু ওরা বলছিল আসবে, তো ওরাও আসতে পারে। তো ভাই বেশ ভালোই কাটবে তাহলে এটা। আর আমি আমার পুচকিদের নিয়ে এসি, পুচকিদের জন্য এখানে আমার মিষ্টি নিয়ে আনা হয়নি, তো প্রধান দা এখান থেকে কী নিয়ে আনলো বেশ ক্ষীরকদম কিনে এনেছে, যেগুলো আনতে আনতে একটুখানি ভেঙে গেছে। তো এরকম করে আমি বাচ্চাদেরকে নিয়ে রাখি, বাচ্চাদের নিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, একজন কমেন্ট করেছো যে বার্গারটা ওই তেলেই ভাজা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সানের একজন মানে জানাশোনা ওখানে সার্ভিস করে আর কি, দেখা হলো। তো ও মঙ্গল এ করছে, কার্তিক মাস করছে, তো বলতে তার যখন বললো যে মা কার্তিক মাস করছে সেজন্য মা ভেজ খাবে এবং আমরা সবাই ভেজই খাবো, তো ও সেরকম ব্যবস্থা করে দিয়েছে, তো ওরকম না হলে আমি খেতাম না। তো এরকম ব্যাপার, নিজে দায়িত্ব নিয়ে করলো। এ দেখো, যখন আমরা কিছু করি তখন আমাদের পাপ পুণ্য ব্যাপারটা কিন্তু আমাদের মনে থেকে যায় যে এইটা এত কষ্ট ধরে এতদিন ধরে করছি, হঠাৎ করে ওই খাবারটা খেয়ে নেওয়ার পর নিজের ওই পুরো মনেরটাকে বলে দেবো সেটা তো কখনো হয় না। কাজে আমিও কোনো না কোনো জায়গায় যে একটা কনসিয়াস থাকবো, আমার ভালো লাগলো তুমিও অতটাই কনসিয়াস যে তুমি আমাকে সেজন্য লিখেছো, কিন্তু আমি তো নিজের ব্যাপারটা কনসিয়াস থাকবো যে এতদিন ধরে আমি যে নিয়মটা পালন করছি। ইনফ্যাক্ট ইন ফিউচারে ইচ্ছা আছে যে আমি ভেজিটেরিয়ান হয়ে যাবো। ভেজিটেরিয়ান মিনস হচ্ছে মাছ মাংস ডিম খাবো না, পেঁয়াজ রসুন আমি খাবো, কারণ ওটা মেডিসিন, লাইক মেডিসিন। আর আমি কোনো এটা ধরো না যে কৃষ্ণ ভক্ত বা এ অনুযায়ী আমি ভেজিটেরিয়ান হচ্ছি, আমি আমার নিজের হেলথের জন্য হচ্ছি। আর কিছুটা তো হ্যাঁ ইন্সপায়ার করছে কৃষ্ণা আমাকে, তো সেই জায়গাটা জন্য মানে আমি তো চেষ্টা করবো সেই জায়গাটা ঠিক থাকার। আমি চেষ্টা এটা করবো না যে না কোনো রকমভাবে আমার কাছ থেকে ভুল হোক এবং এতদিনকার মেহনতটা আবার নষ্ট হয়ে যাক। সানে পিজি তো দেখা হয়ে গেছে, মনটা একটু খারাপই লাগছে, তো আমার মায়া তারপরে আমরা মায়াপুর চলে এলাম, এবার একটু মনটা ভালো লাগছে। আসলে আমরা বেরিয়ে যাওয়ার কথা ছিল যে আমি আর মা বেরিয়ে যাবো, দিয়ে গোটা এটা ক্যাম্পাসটা ঘুরবো। তো তারপর মনে হলো সানকে বলি, তো সান বললো হ্যাঁ যাবো। তারপর মনে হলো প্রধান দাকে বলি, এই যে লেজুরগুলোকে টানতে 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 এখন প্রধান দা এসে পৌঁছায়নি, আমরা পৌঁছাইছি, প্রধান দা যখন আসবে তখন বসব। সেটা আমি একটু পরেই নবদ্বীপ সম্পর্কে বলবো, কিন্তু ওটা দেখে রাখুন এখন। গীতা ভবন, গীতা ভবনের পরে আছে ঠিক ন্যাশনাল স্কুল ইন্টারন্যাশনাল আছে হাউজিংয়ের দিকে। এখানে 4টে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, বৈদিক গুরুকুল, মায়াপুর ইনস্টিটিউট। সামনে ব্রহ্মচারী আশ্রম, আমাদের ইস্কনের যে ট্রেনিং সেখানে কখনো বলে দেওয়া হয় না যে আপনি ব্রহ্মচারী থাকবেন কি গৃহস্থ থাকবেন কি বানপ্রস্থ কি সন্ন্যাস, বলা হয় যে গৃহে থাকো বনে থাকো সাদা হরি বলে থাকো। তার জন্য এই আশ্রম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই যে কোন আশ্রমে যেটা হরিনাম করতে হবে, এটা কোন চয়, এটা আপনার ব্রহ্মচারী প্রসাদন, এখানে শুধু ব্রহ্মচারীরা প্রসাদ করে। প্রত্যেক পরিবারের মধ্যে ব্রহ্মচার্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস 4টে আশ্রমই আছে। এই পরিবারের মধ্যে যে 4 আশ্রম আর এখানে 4 আশ্রমের মধ্যে পার্থক্য কী? ওখানেও পড়াশুনো হয় ব্রহ্মচারী আশ্রমে, এখানেও পড়াশুনো হয়। ওখানে গৃহস্থ আশ্রমে সংসার মেনটেন করে, এখানেও সংসার মেনটেন করে। ওখানে নিজের সংসার, এখানে কৃষ্ণের সংসার। ওখানে বই পড়বে যাতে শুধু জ্ঞান হবে, এখানে বই পড়বে জ্ঞান হবে, তার সাথে ভক্তি বৈরাগ্য শ্রদ্ধা অ্যাড হবে। এইটুকু শুধু পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। ওখানে বানপ্রস্থ রিটায়ার করে বাড়িতে ঘুরবে, আর ওখানে বানপ্রস্থ রিটায়ার করবে 4 মাস পারমার্থিক উন্নতির জন্য ধামে এসে 4 মাসে ব্রত পালন করবে, আর বাকি 8 মাস সারা পৃথিবী প্রচার করবে। ওখানে সন্ন্যাস জীবনে চাবি হাতে নিয়ে বসে থাকবে, এখানে সন্ন্যাস জীবনে কৃষ্ণ চেতনা হাতে নিয়ে বসে থাকবে, আর কিছু থাকবে না। এইটুকু পার্থক্য।
এদিকে মায়াপুর ট্যুরিজম সেন্টার, এখানে নটা দ্বীপের যে ম্যাপ দেখানো হয়েছে এই ম্যাপের মধ্যে 192 কিলোমিটার নবদ্বীপের সীমান্ত দ্বীপ, গজিন দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নদ্বীপ, মধ্যদ্বীপ আর রুদ্রদ্বীপ। মাঝখানে যে চূড়াটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এটা, ওই যে আমি বললাম এটা দেখে রাখুন পরে বলবো, গাছের মাঝখান দিয়ে দেখছিলাম না এইটা, তো এইটা হচ্ছে যোগপীঠ মহাপুর জন্মস্থান। তো এই যে 192 কিলোমিটারের মধ্যে এলেও ভগবানের কৃপা লাভ করে, কিন্তু নবদ্বীপে বইয়ে লেখা আছে, কিন্তু আমরা মায়াপুরে যখন দেখাবো, যখন টোটাল এইটুকু নবদ্বীপ, তখন মায়াপুর দেখলে সে আর অবিশ্বাস হবে না। তার আগে যদি না জানে তখন সে বলবে বইয়ে লেখা আছে নবদ্বীপ, আপনি মায়াপুরে কেন দেখাচ্ছেন, এই প্রশ্নটা তখন আসবে। এই জন্য বললাম দেখে রাখুন পরে দেখাচ্ছি। তাই ভাগীরথীর পূর্বপার হয় মায়াপুর, যেটায় জন্মিল চৈতন্য ঠাকুর, বাস্তুত মহাপ্রভুর নবদ্বীপ ধাম, নিত্য থাকেন মহাপ্রভু মায়াপুর গ্রাম। তা না হলে এটা না জানলে আপনি বলতেন যে নবদ্বীপে মহাপ্রভুর জন্ম, আমরা মায়াপুরে কী করতে এলাম, বাড়িতে যদি কেউ প্রশ্ন করে এটা উত্তর দিতে পারবে না। কিন্তু মহাপ্রভুর নিত্য ধাম হচ্ছে মায়াপুর ধাম, তাই যেখানে মহাপ্রভুর জন্ম দেখাবে সেখানে প্রাচীন লিখুন আর নতুন লিখুন মায়াপুর কথা লিখতে হবে। ওপারে যেটা দেখাই সেটা লিখে রেখেছি কি প্রাচীন মায়াপুর, সূর্য প্রাচীন হয় না, চন্দ্র প্রাচীন হয় না, বৃন্দাবন প্রাচীন হয় না, নবদ্বীপ প্রাচীন হয় না, মায়াপুর কী করে প্রাচীন আর নতুন হয়, তার মানে ওখানে কিছু একটু ব্যাপার আছে। তো যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা এদিকে ফিরে আসি যে এই আমি বললাম যে এই ধামের মধ্যে এলে সমস্ত তীর্থের কৃপা পাওয়া যায়, অন্যান্য জায়গায় বৃন্দাবনে আর এখানে একই রকম সমস্ত তীর্থের কৃপা পাওয়া যায় বলে এটাকে অভিন্ন বৃন্দাবন বলা হয়। তাই এই অভিন্ন বৃন্দাবন এই একটাই কারণে, যেহেতু আপনি জগন্নাথে যাবেন জগন্নাথের কৃপা, আপনি গঙ্গায় স্নান করলে গঙ্গার কৃপা, যমুনায় স্নান করলে যমুনার কৃপা, কেদারনাথ গেলে কেদারনাথের কৃপা, বদ্রীনাথে বদ্রীনাথে, তারাপীঠে গেলে তারা মায়ের, শ্যাওলাপুলি গেলে বাবার, কিন্তু এখানে এলে সবার পার্থক্য এটা। তাই সেই জন্য এই ধামে যে কৃপা পাওয়া যায় সেটা কীভাবে উপলব্ধি করতে হয়, সেটা উপলব্ধি হয় এইভাবে, আমরা যখন পড়াশুনো করি না তখন বাবা মা রাগের ক্রিয়া দেখায়, ওটাই একটা কৃপা, ওরা রাগ দেখিয়েছিল বলে আজ ভালো পড়াশুনো হয়েছে, এটা একটা কৃপা। আর একটা আশীর্বাদের ক্রিয়া, এই আশীর্বাদের ক্রিয়াটা আশীর্বাদের কৃপা কী করে হবে, আশীর্বাদের তো ক্রিয়া, দুটোই ক্রিয়া, সায়েন্সের দিকে গেলে রাগেরও ক্রিয়া আশীর্বাদেরও ক্রিয়া, তাই প্রত্যেক ক্রিয়ারও বিপরীত প্রতিক্রিয়া যখন আছে তাই আশীর্বাদের ক্রিয়াটাও আছে। তাই আশীর্বাদের ক্রিয়া যখন কেউ দেখতে হয় তখন সেবা করতে হয়, তাই রাগের কৃপাটা যদি আপনি দেখতে চান, রাগের কৃপাটা দেখতে গেলে কী করতে হবে, পড়াশুনো করবো না, দুষ্টামি করবো, বাবা মা অটোমেটিক রেখে যাবে, এটা দেখা সহজ। কিন্তু আশীর্বাদের ক্রিয়াটা কীভাবে দেখবে ওটার প্রসেস জানি না, তার জন্য সহজ না, কঠিন আমাদের কাছে, কোনটা কঠিন আমরা যখন যেটা জানি না সেটাই কঠিন, যখন আমরা জানতে পারি ওটা সহজ, তাই তো, কঠিন তো এরকমভাবে হয়। আসলে আমি যখন শিশু ছিলাম তখন আমার বাবা মা আমাকে সেবা করেছিল, ওরা যখন বৃদ্ধ হয়ে গেছে ওদের যদি সেবা করি তো আশীর্বাদের ক্রিয়া দেখালো, এটা হচ্ছে প্রসেস, কে করলো কে করলো না সেটা তার ব্যাপার, কলেজের প্রিন্সিপাল তার মতো সে বলে যাবে, সামনে থেকে কে ভালো করে শুনলো আর পেছন থেকে কে সিগারেট খেলো উনি ওটা দেখে না। তাই গীতাতে পরিষ্কার করে সব কিছু দেওয়া আছে, কে ওনার নিয়ম মেনে চলবে কে মেনে চলবে না, যে অপরাধ করবে সে সেরকমভাবে সাজা পাবে। তাই এই জগতে আমরা কীভাবে বেঁচে থাকবো সেটার নাম গীতা, গীতাতে পরিষ্কার করে দেওয়া আছে, আমরা কেন দুঃখ পাই, আমরা কেন এই জগতে এসেছি, আমাদের গণিত পরিষ্কার কী, আপনারা যেমন হাওড়া থেকে এসেছেন হাওড়ায় ফিরে যাবেন, কোনো সময় স্কুল কলেজে এই প্রশ্ন এসছে যে আপনি পৃথিবীতে কোথা থেকে এসছেন কোথায় ফিরে যাবেন, আসেনি, সেই জন্য সনাতন ধর্ম স্কুলে শেখানো হয় না, কারণ ওটা শিখলেই তো ছেলেমেয়েরা শ্রদ্ধাশীল হয়ে যাবে, কোনোদিন বাবা মা আত্মীয় স্বজন কার সাথে ঝগড়াও করবে না তর্কও করবে না, সেই কারণে স্কুল কলেজে এটা শিখতে দেওয়া হয়। তাই ওই প্রশ্নগুলো আগেই আছে যে আপনি কোথা থেকে এসেছেন কোথায় ফিরে যাবেন, আপনার এখানে স্থিতিশীল কতদিন, আপনি কতদিন থাকবেন, আপনি যাওয়ার সময় কী নিয়ে যাবেন, আপনার কর্তব্য কী, সেইগুলো শাস্ত্রে পরিষ্কার দেওয়া আছে। আপনি ডেট অফ বার্থ জানেন যাওয়ার ডেট জানেন না, তার মানে কৃষ্ণ আপনার শক্তির কন্ট্রোলার, সেই জন্য আপনি বলতে পারবেন না এখানে কতদিন থাকবেন। মাঝখানের উত্তরটা হয়ে গেল, প্রথমটা আপনি এই পৃথিবীতে আসার আগে 84 লক্ষ জনি ভ্রমণ করেছেন, কোনো না কোনো জনিতে আপনি সেবা করেছেন, সেই কারণে আপনার পিতামাতার কাছ থেকে আপনি শিশুরূপে সেবা পেয়ে গেছেন, আর আপনি যদি ওই সেবাটা ফিরিয়ে না দেন তো আপনি কি দেনা থাকবেন, ইয়েছেন না, তাই দেনা যদি থাকেন তাহলে আবার আসতে হবে,
সেই জন্য খুব সাবধান। পিতামাতার সেবা, পিতামাতাকে ওরা যখন ঘিরতে হবে আবার ওদেরকে যত্ন সহকারে সেবা করতে হয়। তাই আমাদের সনাতন ধর্মে শেখানো হয় ভগবানের প্রতিনিধির দ্বারাই আপনি পৃথিবীতে আসেন, সেই প্রতিনিধিকে ভগবানের সমান মতো সেবা করতে হয়। তার জন্য আমরা গুরুদেবকেও ভগবানের মতো সেবা করি, কারণ গুরুদেব হচ্ছে টিচার, জ্ঞান দেখান। এইগুলো না জানলেই স্কুলে গিয়ে টিচারকে অ্যাটাক করবে, বুঝতেই পারবে না যে আমি কী ভুল করছি। গীতাতে একটা শ্লোক দেওয়া আছে, যদি কেউ পিতামাতার সেবা করে পিতৃলোকে যাবে, মায়ের সেবা করলে মাতৃলোক, ভূতের সেবা করলে ভূতলোক। কিন্তু ওখানে পরিষ্কার করে দেওয়া আছে, পিতা যদি কৃষ্ণ নাম করে আর সন্তান যদি কৃষ্ণ নাম করে, তার দুজনেই গোলক বৃন্দাবন, ভগবানের ধাম। তাই আমরা যদি শুধু বাড়ি গাড়ি নিয়ে সন্তুষ্ট থাকি তাহলে হরিনাম করার দরকার নেই। আর যদি মনে করি যে পিতামাতাকে ভালোবাসি, ওরা যেখানে গেছে ওদের কাছে আমাকে পৌঁছাতে হবে, তাহলে হরিনাম করবে। একই কর্ম যখন করবে তাহলে একই প্ল্যাটফর্ম। এগুলো কি অন্য লোকের সম্পত্তি ছিল কেনা নাকি নাকি জায়গাগুলো? হ্যাঁ, স্কুলের কাছে বিক্রি করে দিয়েছে, সেরকম কারোর উপরে জুলুম করে নেয়নি। আর বোঝানো হয়েছে যে আমাদের এই প্রোগ্রাম আছে, যেটা প্রভুপাদ বলে দিয়ে গেছে যে আমার এতটা জায়গা দরকার, এখানে সারা পৃথিবীর লোক আসবে। আমরা সেটা নিয়ে এগিয়েছি, কারণ আমরা জানি যে আমার দাদু বলেছে, তার মানে বাবা বলেছে, আমিও বলছি, তার মানে আমার আমার উপরে আমার বাবা সন্তুষ্ট হলে দাদু সন্তুষ্ট, দাদু সন্তুষ্ট হলে কৃষ্ণ সন্তুষ্ট। এই প্রথায় আমরা দেখি, এই জন্য ওটা বাস্তবে পরিণত হয়। যদি কেউ অবিশ্বাস করে মাঝখানে তাহলে আর বাস্তব হবে না। নাম বিশাখা, হিন্দুলেখা, গায়ত্রী, তারা বিভিন্ন প্রজাতির গরু আছে এখানে। এইগুলোই মাধববাসীরা করতে চাইছে, কিন্তু মাধববাসীরা যেটা করতে চাইছে সেগুলো যে গরুগুলো বাইরে মানে এ হয়ে আছে, যাদের কোনো রকমভাবে দেখাশোনা হচ্ছে না, অসুস্থ, সেসব মানে এদেরকে নিয়ে মাধববাসীরা করতে চাইছে। খুবই ভালো লাগছে, লাগলো ভালো, যেতে ইচ্ছা করছে না এখান থেকে, খুবই ভালো লাগছে। আমরা একটা বাড়ি তৈরি করি সেটাও সামলাতে পারি না, কি কারণে? প্রভুপাদ বলতে যিনি অহংকার শূন্য করে সবাইকে শ্রদ্ধা করতে পারে আর ক্ষমা করতে পারে, তিনিও আমার মতো 108 বাড়িও তৈরি করতে পারে, সামলাতে পারে, কিন্তু আমরা পারি না ওইগুলো। তাই অহংকার শূন্য করতে গেলে ভাবতে হবে, জন্মটা হয়েছে আমার বাবা অন্য বাড়িতে কাউকে এনেছে, হাত ধরে কেউ স্কুলে নিয়ে গেছে, সামনে থেকে কেউ পড়িয়েছে,
কেউ চাকরি দিয়েছে, কেউ ব্যবসা দিয়েছে, বিদেশ গেলে কেউ ভিসা দিয়েছে, বিদেশ থেকে ফিরে ভোটে দাঁড়ালে কেউ ভোট দিয়েছে, দেহ রাখবো তখন কেউ না কেউ কান্দা দেবে, সব তো অন্য লোক করে দিল, আপনি কী করলেন? ওইভাবে যদি নিজেকে প্রশ্ন করেন তাহলে অহংকারটা হয়তো একটু কমতে পারে, তা নাহলে অহংকার কমার কোনো জায়গা নেই, তখন মনে হবে যে আমি করছি। তাই আমরা যখন পূর্ণ স্যারেন্ডার থাকি তখন মা বাবা আমাদের সব দিয়ে দেয়, যখন আমি ইনকাম করতে থাকি তখন অভাব শুরু হয়ে যায়। তাই শিশু ছিলাম যখন পূর্ণ স্যারেন্ডার মায়ের উপরে, যে আমার কোনো অভাব থাকবে না, বাবার উপরে দুজনের উপরে, তখন অভাব নেই। সেই জন্য আমাদের যখন অহংকার এসে যায় তখনই আমাদের অভাব বোধ হয়। তাই প্রভুপাদ খালি হাতে সারা পৃথিবী 14 বার পরিক্রমা করেছে, 160টা মন্দির করেছে, 60 থেকে 65টা গোশালা করেছে, আর 14 বার পৃথিবী পরিক্রমা করেছে। এখান দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা, ওই তার মধ্যে মন্দিরে ওখানে আরতি হবে আর দীপদান ওটার মধ্যে। সব নতুনের নতুন নাকি? কিনে কিনে আজকে পরে নিয়েছে, আর আজকে ওদের জন্য নেওয়া হলো ময়ূর পাখা আর আর কিনলাম দীপের জন্য তুলো। এটা হচ্ছে মা প্রীতম অতনু সবাই, এই যে দেবজিতা, এই যে অতনু অন্ধকারে আছে, অতনু দা এটা হাঁটি, সবাই বুঝতে পারে, সবাইকে দেখি দিদি জয় জয় শ্রী রাধা মাধব কি।
তো আমরা মায়াপুর থেকে বাড়ি চলে এসেছি, আসার পর ফুল টায়ার্ড। তোমাদের আগে মানে তোমাদের সেকেন্ড ডিনের ব্লগে দেখতে পাবে। তো এখন ব্লগ এডিট করতে গিয়ে সান দেখছি ব্লগটা এডিট করিনি, তো সেই জন্য এডিট করার জন্য বলছি। আর সেকেন্ড ডিনের ব্লগে অত কিছু ভালো মানে যাওয়া ঘোরাগুলো সেরকম দেখাই, তবুও তোমরা দেখবে। আজকে ফার্স্ট ডিনারতে যাচ্ছে, দারুণ এক্সপিরিয়েন্স। এবং কৃষ্ণাকে অনেক অনেক লাভ যে এরকম একটা এক্সপিরিয়েন্স করার আমাকে সুযোগ দিল যে দীপদানের সময়। তো অবশ্যই ভিডিওটা দেখো এবং তোমাদেরও ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিচায়। যতক্ষণ ফিরেছি ভালো থেকো, সুস্থ থাকুন, শরীরের সঙ্গে সঙ্গে মনে যত্ন নিতে থাকো। লাভ ইউ।